নদিয়া রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম বিশ্বাস কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে মধ্যাহ্ন ভোজন করেছেন। এরকম একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় রাজনৈতিক মহলে চাপানোত্তর শুরু হয়েছে, যদিও এই ভাইরাল হওয়া ছবি আনন্দবার্তা যাচাই করেনি। এ ব্যাপারে বিজেপি প্রার্থী জানান, কয়েকদিন আগে ধানতলা থানা এলাকায় রাবণ পোতা গ্রামে এক কর্মীর বাড়িতে রাতে খাবার খেতে গিয়েছিলেন। সেখানে কেন্দ্রীয় বাহিনীর কেউ ছিল না, তার সঙ্গে জলপাই পোশাকের দুই নিরাপত্তা রক্ষী ছিলেন। এই নিয়ে তৃণমূল মিথ্যা প্রচার করছেন বলেই তার অভিযোগ। মহামিত্র হচ্ছে পোস্টের নেত্রী, টুইটের নেত্রী, জনভিত্তি নেই, জনসমর্থন নেই। ভারতীয় জনতা পার্টির প্রার্থীর সমর্থনে দলীয় কার্যকর্তারা বিভিন্ন জায়গায় কর্মসূচি করছে এবং মধ্যাহ্ন ভোজন সেখানে সারছে বিভিন্ন কর্মী কার্যকর্তাদের বাড়িতে। আমরা এখানকার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূল কংগ্রেসের, তিনি লক্ষ লক্ষ টাকা খরচ করে যে মাংস এবং মদের আসর করছে, ভারতীয় জনতা পার্টি আদর্শে বিশ্বাসী না। গত 11 তারিখে যুগল কিশোর অঞ্চলের রাবণপোতা একটা বুথে দলীয় কর্মী এবং কার্যকর্তারা, তারা দলীয় প্রার্থীর সমর্থনে তারা প্রচার র্যালি সেরে সেখানে কিছু ভোজনের ব্যবস্থা করেছিল। স্বাভাবিক কারণে আমি প্রার্থী, আমাকেও তারা আহ্বান করেছিল। ওই পরিবারের সকলকে নিয়ে নির্বাচন কমিশনারের দেওয়া 2 জন নিরাপত্তা রক্ষী এবং আমার দলের কার্যকর্তাদের নিয়ে ওই বাড়িতে পরিবারের সকলের সঙ্গে মধ্যাহ্ন ভোজন সেরেছিলাম। আজকে সেখানে পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি নেই। এখানকার প্রার্থী সম্পূর্ণভাবে তার জামানত বাজেয়াপ্ত হবে, তাই একটা মধ্যাহ্ন ভোজনের সেখানের একটা ছবি তুলে এলাকার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, বিভ্রান্ত করানোর চেষ্টা করছে। আমি রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অসীম বিশ্বাসের ইলেকশন এজেন্ট। খুব দায়িত্বের সঙ্গে কয়েকটি কথা আপনাদের সামনে বলতে চাই। সেটা হচ্ছে, তৃণমূল কংগ্রেস পরাজয়কে সামনে রেখে এবং পরাজয়ের ভয়ে সর্বত্র মিথ্যে কুৎসা নোংরামি কথাবার্তা বলছে। গত 11 তারিখে আমাদের এক পার্টির প্রার্থীর খুব নিকটের একজন পার্টির সমর্থক মধুসূদন বিশ্বাস 89 নম্বর বুথ গোবিন্দবাগান সবদারপুর বাড়ি, তার বাড়িতে প্রার্থী প্রচার করে যখন দুপুরের আহার করছিল, সেই সময় সেই খাবারের টেবিলে তার সঙ্গে তার 2 সিকিউরিটি এবং পার্টিরই কর্মী অভয় বিশ্বাস এবং হচ্ছে বিশ্ব বিশ্বাস, দুজনই জিম করে স্বাস্থ্যবান সুতালো চেহারা, যারা হচ্ছে প্রথম থেকে তার সঙ্গে ছিল, পরবর্তী সময়ে অসীম বিশ্বাসের 2 জন সিকিউরিটি গভর্নমেন্ট অ্যালোট করে, এরা এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছিল। সেইটাকে কেন্দ্র করে মাননীয় সভাপতি তৃণমূল কংগ্রেসের নদিয়া জেলার তার টুইটারে আমরা দেখলাম যে কেন্দ্র বাহিনীর সঙ্গে মদ্যপান করছে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি নিজেও নোংরা এবং তার দলটাও নোংরা দল। এই সমস্ত মিথ্যে কুৎসার সাথী হয়ে তারা ভোটের নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে, কোনো মতে সেটা হবে না। এই সব নোংরামির বিরোধিতা করছি আমরা, সমস্ত স্তরের মানুষের কাছে আমরা আবেদন করছি, তৃণমূল কংগ্রেস আরও যত দিন এগিয়ে আসছে, সময় এগিয়ে আসছে, তত বেশি বেশি করে নোংরা কথা মার্কেট। এই ব্যাপারে নদিয়া জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ মহুয়া মৈত্র নির্বাচন কমিশনকে জানাবেন বলেই জানান। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমীর কুমার পোদ্দার অভিযোগ করেন, কেন্দ্র বাহিনীকে কাজে লাগিয়েই তারা নির্বাচন করতে চাইছেন। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার আমার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন অসীম বিশ্বাস, তাকে দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্স নিয়ে একসাথে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া। আর নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্স যেভাবে ভারতীয় জনতা পার্টির আঙুলি হেলনে চলছে, যত রকম যে ক্ষমতার অপব্যবহার, সেই ক্ষমতার অপব্যবহার আমরা দেখছি নির্বাচনের মধ্যে দিয়েও বিজেপির প্রার্থীরা করছে। আজকে এই প্রার্থী যেভাবে হাসকালির বগুড়ার থানায় যেভাবে ব্যবহার করেছে থানায় স্টাফে ডিউটি অফিসারের সাথে, এর থেকে প্রমাণ হয় যে সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে রাজ্য সরকারের পুলিশকে ভয়ভীতি দেখিয়ে তারা বিভিন্ন কৌশল করে তারা নির্বাচন করতে চাইছে, কিন্তু জনগণ এই কেন্দ্রে তাকে
বিপুল ভোটে হারাবে, জনগণ সব বোঝে, মানুষ তারা তাদের সিদ্ধান্ত নিয়ে নেবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।